ঘরে পালিত পাখিদের সাধারণত খাঁচাতে রাখা হয়, খাঁচা ঘিরেই তাদের জীবন ধারণ। মানুষের সাথে একই ছাদের নিচে মুক্ত পরিবেশে পাখিদের বেড়ে ওঠার দৃশ্য খুব একটা চোখে পড়ে না, কিন্তু এমন দৃশ্যের দেখা মিলল ঝিনাইদহের এক দম্পতির বাড়িতে। একই ছাদের নিচে মানুষের সাথে ও প্রকৃতির সান্নিধ্যে বাস করছে একজোড়া টিয়া পাখি, ঘরের মানুষের সাথে মিলে হয়ে উঠেছে পরিবারের সদস্য। গৃহিণী রান্না করছেন ও তার ঘাড়ে বসে সঙ্গ দিচ্ছে দুটি রঙিন টিয়া পাখি, তাদের সঙ্গে খুশ গল্পে রান্নার কাজ সারছেন তিনি। কর্তা বাড়ি ফিরলে পাখি দুটি উড়ে যাচ্ছে তার দিকে, চলছে খুনসুটি। এভাবে পরম মমতায় বেড়ে উঠছে এই জোড়া টিয়া। ভালোবেসে তাদের নাম দেওয়া হয়েছে সান ও এলেন। তারা বাড়ির এ গাছ থেকে ও গাছে উড়ে যাচ্ছে, আবার গৃহিণী ফারিয়া ডাকা মাত্রই উড়ে চলে আসছে তার হাতে। সান ও এলেনকে নিয়ে এই দম্পতি ঘুরে বেড়ান পুরো গ্রাম। এমন ভালোবাসা মন জয় করে নিয়েছে গ্রামবাসীর, শখের বশেই পাখি পোষেন বলে জানালেন এই দম্পতি। দুইটা পাখি আমি আর মানে পুরোপুরি শখের বশেই পালি। এই পাখি দুটো আমার অনেক শখ করে কেনা। প্রথম অবস্থায় আমার স্ত্রীর খুব শখ ছিল যে একজোড়া পাখি থাকবে। এই দুইটা পাখি আনছি সুদূর ভেড়ামারা থেকে। পাখিটা সবসময় মানে মনে করেন যে আমাদের গ্রাম জুড়েই আছে, ডানা ঝাপটিয়ে বেড়ায় এবং আমরা ডাকলে টাকলে চলে আসে আমাদের কাছে। পাখির প্রতি আখতারুজ্জামান ফারিয়া দম্পতির এই ভালোবাসা পশু ও পাখি প্রেমীদের আরও উৎসাহ দেবে বলে মনে করেন ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ওনারা যে ভালোবাসার নিদর্শন রাখছেন, জাতি হিসেবে অনেক শিক্ষার বিষয় রয়ে গেছে বলে আমি মনে করি। স্থানীয়রা বলছেন এই দম্পতির ভালোবাসাই পাখিগুলো পেয়েছে নিশ্চিন্ত আশ্রয়। রফিকুল ইসলাম মন্টু, বৈশাখী সংবাদ, ঝিনাইদহ।